পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার গোটা জেলা জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালিত হয়। এদিন শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে জেলা পুলিশ প্রশাসন ও সদর থানার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ। এদিন ট্যাবলোর উদ্বোধন হয়। ট্যাবলোটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনগণকে সচেতন করবে। জনগণকে গাড়ি নিয়ে বেরোনোর সময় হেলমেট পরার কথা বলা, গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণে রাখা, গাড়ির কাগজপত্র সঙ্গে রাখার বার্তা দেওয়া হয়। বাইক র্যালি শুরু করলাম এখান থেকে, সেই সঙ্গে নেক্সট 15 দিন আমাদের এই বর্ধমান টাউনে ঘুরবে এইরকম একটি ট্যাবলো, যার বেসিক উদ্দেশ্য হচ্ছে ট্রাফিকের সচেতনতা বাড়ানো, মানুষ যাতে হেলমেট পরে সমস্ত পথ নিরাপত্তার বিষয়ক সমস্ত নিয়মকানুন মেনে চলে, পথ নিরাপত্তা নিয়ে সচেতন হয়, এই উদ্দেশ্য নিয়ে আমরা একটা ট্যাবলো এবং আজকে সমস্ত টাউন পরিক্রমণ করবে এইরকম একটি বাইক র্যালি আমরা এখান থেকে সূচনা করলাম। স্যার, গোটা জেলা জুড়ে প্রতিদিন এরকম ধরনের কর্মসূচি হচ্ছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে সচেতনতার একটা সমস্যা। না, সেই জন্যই আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সচেতনতা আমাদের এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। এখন কোনো একটা দিন এরকম তো আসবে যে আরও বাড়বে, সচেতনতা বাড়ছে নিশ্চয়ই, ডেফিনেটলি আগের তুলনায় মানুষ যতটা সচেতন ছিল এখন আরও বেশি সচেতন, তো এটা একটা স্ট্রাইভ ফর এক্সিলেন্স, এটা আমরা কন্টিনিউ করব। না, অ্যাক্সিডেন্ট তো ডেফিনেটলি কমেছে, সেই সঙ্গে গাড়ি বাড়ছে, পপুলেশন বাড়ছে, সেটাও একটা ফ্যাক্টর আছে, কিন্তু সচেতনতা অনেক অ্যাক্সিডেন্ট রুখে দিয়েছে বা আমরা অ্যাভয়েড করতে পেরেছি সচেতনতা বৃদ্ধির জন্য, এটা আমরা মনে করি। বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।